হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল শ্রি ক্রিয়েশন। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আমরা আজকে যাচ্ছি পিকনিক স্পটে, আমাদের একটা পিকনিক আছে, তো সেখানে গিয়ে বাকিটা সব দেখাবো। পিকনিক স্পটটা হচ্ছে নবদ্বীপে আনন্দকানন পার্ক, তো নতুন করেছে ওটা খুব সুন্দর করে, তো আজকে তোমাদের সবাইকে সেটা দেখাবো। তোমরা দেখতে থাকো আমাদের চ্যানেলটাকে, যারা সাবস্ক্রাইব করোনি এক্ষুনি সাবস্ক্রাইব করো। আমরা এখন চলে এসেছি আনন্দকানন পার্কে, পিকনিক স্পট, তো তোমরা দেখতে থাকো আমরা কত মজা করি। খুব সুন্দর জায়গাটা, দেখতে পাচ্ছ নিশ্চয়ই ভিডিওতে, বুঝতেই পারছো, তো চলো। আনন্দকানন পার্কের গেটের সামনেটা জাস্ট অসাধারণভাবে সাজানো, প্রচুর পরিমাণে গাছ, আর পুরো জায়গাটাতেই তো গাছে একদম ভর্তি, আর বিভিন্ন সুন্দর সুন্দর লাইটিং, তো ভীষণই সুন্দর জায়গাটা, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। এই লাইটিংগুলো তো সন্ধ্যেবেলার দিকে আসলে বুঝতে পারবে কতটা ভালো। গাছপালার পাশাপাশি এখানে বাচ্চাদের জন্য বিভিন্ন রকম খেলার জিনিস, দোলনা, স্লিপ, অনেক কিছু রয়েছে, তো ভীষণই মানে বাচ্চাদের জন্য তো খুব ভালো, একদম একটা খুব সুন্দর জায়গা। তো শুধু বাচ্চারা কেন, আমরাও এখন বাচ্চা হয়ে গেছি, আমাদের এতই ভালো লাগে কি বলবো। আর তোমরাও নিশ্চয়ই আমাদের মতোই এরকম দোলনায় চড়তে খুব ভালোবাসো, তো একটুখানি দোলনায় বসে সময় কাটলাম, তো চলো বাকিটা ঘুরে দেখি। আর এই যে এইটা হচ্ছে আনন্দকানন পার্কের সব থেকে সুন্দর জায়গা, আমার তো খুব ভালো লেগেছে, ভীষণ প্রচুর পরিমাণে আমরা ছবি তুলতে ভালোবাসি, তো এখানটায় প্রচুর ফটোশ্যুট করে নিয়েছি। এই ব্রিজটার কাছে দাঁড়িয়ে ছবিগুলো জাস্ট অসাধারণ এসেছিল। কি কেমন লাগছে আমাদের এই ভিডিওগুলো কমেন্টে জানাও, আর যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো। কিন্তু দেখো জায়গাটা কি সুন্দর, খুব সুন্দর জায়গা, তোমরা অবশ্যই এসো এখানে। তো ফাইনালি গোটা পার্কটা ঘুরে নেওয়ার পর আমরা এলাম আমাদের পিকনিকের জায়গায়, তো ভীষণ সুন্দরভাবে সাজিয়েছে ছাতা দিয়ে টেবিলগুলোকে, খুব সুন্দর লাগছে। যদিও কেউ এসে পৌঁছায়নি, আমরা সবার ফার্স্ট এসেছি, পিকনিক মানেই তো খাওয়া দাওয়া, তাই না, জমিয়ে সবাই মিলে আড্ডা দিয়ে খাওয়া, তো খাওয়ার জন্য তো রান্নার প্রিপারেশন শুরু হবেই, তো সেটাই শুরু হয়ে গেছে। দেখো তো সবাই মিলে এখন রান্না করতে একদম এক্সপার্ট হয়ে উঠেছে, রান্না দিদিরা খুব সুন্দর রান্না করেছে আজকে, তো প্রস্তুতি চলছে, তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো কীভাবে আমরা মজা করছি, কীভাবে এনজয় করছি। রাত মনে হলে একটু ঢং করি, ঢংটা তো মাস্ট, তাই না, আমাদের মেয়েদের ঢংটা একদম মাস্ট, তো চলো একটু ঢং করছিলাম, কেউ হাসবে না কিন্তু আমার ঢং দেখে, ঠিক আছে। তো আমি সত্যিই ছবি তুলতে, রিলস করতে, ভিডিও করতে আমি ভীষণ পরিমাণে ভালোবাসি, শুধু আমি না আমরা দুইজনাই খুব ভালোবাসি, তো একটু ঢং করে নিলাম, খানিকক্ষণ জায়গাটা আর একটু ঘুরে নিলাম, সুন্দর সুন্দর ছবি তুলে নিলাম। ও বাবা, আমরা ছবি তুলতে গেছি একটুখানি, এসে দেখি কতজনা চলে এসছে, সবাই চলে এসছে, বাহ খুব ভালো লাগলো দেখে যে এতক্ষণ পর সবাই চলে এসছে, সবাই মিলে জমিয়ে আড্ডা দিচ্ছে, ওদিকে খেতেও বসে গেছে মনে হচ্ছে, তো ঠিক আছে চলো আমরা একটু আড্ডা দিয়ে নিই সবার সঙ্গে। তো এবার আমরাও খেতে বসে গেছি, এতক্ষণ ধরে ঘুরলাম ছবি তুললাম খুব খিদে পেয়ে গেছিলো, তো আমরাও খেতে বসে গেছি, এরা কেউ খাচ্ছে না, সবাই পোজ দিতেই ব্যস্ত। তো মেনুতে ছিল হচ্ছে অবশ্যই ভাত তো ছিলই, তার সাথে ডাল, ডালটা খুব সুন্দর হয়েছিল, আর ছিল হচ্ছে ছেঁচড়া, মাছের মাথা দিয়ে ছেঁচড়া, খুব ভালো হয়েছিল খেতে, আর চিকেন কষা, চিকেন কষাটা তো জাস্ট অসাধারণ, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো ছবি দেখে, আর চাটনি ছিল, আর ছিল হচ্ছে আমার ফেভারিট রসগোল্লা। এবার তোমরা দেখে নাও আমাদের ফটোশ্যুট, মানে প্রচুর ছবি তুলেছি আজকে, অত দেওয়া সম্ভব নয়, তো কিছু তোমাদের সঙ্গে শেয়ার করলাম, জানিও কেমন হয়েছে কমেন্টে, ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে, নতুন ভিডিও নিয়ে তো খুব তাড়াতাড়ি আসবো। আমাদের হয়ে গেছে পিকনিকে আনন্দ করা, খাওয়া দাওয়া সব কিছু সব তোমাদের সঙ্গে শেয়ার করলাম, সবাই দেখো
ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। তো এখন আমাদের বাড়ি যাওয়ার পালা, টাটা।